এবার আরক্ষী নহয়। এবার রাইজে করায়ত্ত করিলে ড্রাগস সরবরাহকারী নগাঁও আরক্ষীর সমান্তরালকৈ স্থানীয় লোক সকলো ড্রাগসর বিরুদ্ধে এটা সজাগ হওয়া দেখা পোৱা গৈছে। আজি দিনের ভাগত হোজ পর্বত গাঁত রঙাগড়া হোজ আর কাটিমারী পথার কিসামতর সরকারী গাঁও প্রধান দীপু দাসর নেতৃত্বত গাঁওখনের লোকসকলে নিষিদ্ধ ড্রাগস সহ এজন ড্রাগস সরবরাহকারীক আটক করবলে সক্ষম হয়। ধৃত সরবরাহকারী বিকাশ সরকারে ড্রাগস বিক্রি করবলে আহি রাজ্যের হাতত তিনটা ড্রাগস ভর্তি কন্টেইনার সহ করায়ত্ত হয়। ধৃত সরবরাহকারীটো ঘর নগাঁও শহরের ইংলিশ পট্টির বলে জানিব পৰা গৈছে আৰু আটকাধীন ড্রাগস সরবরাহকারীটো তার পাছতেই সৰবৰ গাঁও আরক্ষী গতাই দিয়ে রাইজে। ইংলিশ পট্টি অলপ বরকে কয়া ইংলিশ পট্টি কথা হবা কয়া নাম তো কি ঘর কে বরকে কয়া বিকাশ সরকার ঘর ইংলিশ পট্টি কি মানে নবা করি আছে তিন মাস ধরে খায় আছে তিন মাস ধরে ড্রাগস ব্যবসা করি আছে ব্যবসা নয় খায় আছে খায় আছে আচ্ছা কোপা না এই ইটা পাড়া থাকে জায়গা তো চিনি পোয়া এই তো বড় পাটো রাস্তা দি মানে বুড়া এটা আছে আচ্ছা ঠিক আছে লই যাব লাগিব তা তুমি আমাক দেই মই সরকারি গ্রাম প্রধান রঙাগড়া হোজ আর কাটিমারি পথার কিসামত কিছু সময়ের আগতেই আমার ইয়াতে আমার সচেতন যুব বন্ধুসকল আছে সচেতন রাইজ আছে তেওঁলোকে এজন ড্রাগস সরবরাহকারীক এই হোজ কৈবত্র গাঁৱতেই করায়ত্ত করেছে আর তেওঁলোকে কোৱা মতে যে তেওঁ কোনো এঘর মানুষের ঘরত পবিত্র দাস নামৰ এই আমার হোজগাঁওরে এজন মানুষের ঘরত তেওঁ ড্রাগস সেবন করে আসে ড্রাগস তেওঁ বিক্রি করবলে আহিছিলে আর সেই সময়তে আমার যুবচামে সচেতন রাইজে তেওঁক হাতে লুটে করায়ত্ত করে আর তেওঁৰপৰা কিছু ড্রাগসর কন্টেইনার পোৱা গৈছে বুলি আমাৰ ৰাইজে কৈছে আৰু আমাৰ ড্ৰাগছ সৰবৰাহকাৰীজনেও তেওঁ স্বীকাৰোক্তি প্ৰকাশ কৰিছে আৰু জনামতে ড্ৰাগছ সৰবৰাহকাৰীজনৰ ঘৰ তেলিয়াপতি গেটত বুলি কৈছে আৰু তেওঁৰ নাম বিকাশ সরকার বুলি কৈছে আৰু মই কিছু সময়ৰ আগতে গম পালোঁ যে আমুক ৰাইজে জনালে সচেতন ৰাইজে জনালে যে ইয়াত এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰায়ত্ত কৰা হৈছে আৰু মই লগে আহিছোঁ আহি মই দেখোঁ যে সঁচাকৈ যে কৰায়ত্ত কৰিছে আৰু মই এইখিনিতে মই প্ৰশাসনলৈ এক বিশেষ অনুৰোধ আগবঢ়াম যে এনেধৰণৰ ড্ৰাগছ সৰবৰাহকাৰীসকলক গাঁৱৰ ৰাইজে কৰায়ত্ত কৰি আপোনালোকৰ হাতত গতাই দিয়াৰ পিছত এই সৰবৰাহকাৰীজনৰ ওপৰত এটা শুদ্ধ ব্যৱস্থা উচিত ব্যৱস্থা উচিত শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু ক্ৰমান্বয়ে যি গাঁৱে ভূঞে যি এই ড্ৰাগছৰ সৰবৰাহ বাঢ়ি গৈছে ড্ৰাগছ সেৱনকাৰীসকলৰ পৰিমাণ বাঢ়ি গৈছে এইবিলাক নিষেধ কৰাৰ এটা প্ৰচেষ্টা হাতত ল'ব লাগে। গরমর দিন আপনারও চুলিকুচাই হোক বা স্কিনখনেই হোক যতন লওয়া প্রয়োজনীয় নহয় জানো, লগতে হাত ভরি যতনও খুবই প্রয়োজনীয়। পিছে সমস্যার কথা কবলে গেলে শেষ নকত, কেন তাতোতক ডর সমস্যাটো হল মেদবহুলতা ওজন বৃদ্ধি। পিছে এই আটাইবর সমাধান এটা আপনার একবারে নিচে কাহত আপনার কাহত ভ্যালিসিমোবিস, যত থাকিব স্লিমিং বিউটি ডার্মেট লেজার পিলিং ট্রিটমেন্টকে আদি করে ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। এই মাহে আউটস্টেশনের পরাও আহে এস্থেটিক বিশেষজ্ঞ সকল, খুব কম খরচতে লাভ করক আপনি ভুগি থাকা সমস্যার সকলখিনি সুবিধা। গতি দেরি কিহর আজিয়ে যোগাযোগ কর 9395305278 অথবা 8638403507 নম্বরত। গতি আজি ভিজিট কর গুয়াহী মহানগরী সুপারমার্কেট বাস্তপর নিচে কাহত ইউনিক ভেনিউ ফিফ ফ্লোর অপোজিট আসাম স্টেট ফায়ার সার্ভিস জিএস রোড গুয়াহী।